আসসালামু আলাইকুম আমি মহসিন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমি আজকে দেখাবো আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করবেন কোনো কারণে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হতে পারে যেমন মনে করেন আপনি কান্ট্রি চেঞ্জ করবেন আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন নর্মালি অ্যাড্রেস একটা দেশের ভিতরকার অ্যাড্রেস চেঞ্জ করা যায় বাট কান্ট্রিটা কিন্তু চেঞ্জ করা যায় না কিংবা কোনো কারণে আপনার বিজনেস অ্যাকাউন্ট আছে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করবেন কিংবা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাকাউন্ট করবেন বা যে কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হতে পারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হতে পারে অনেকেই আবার ধরেন আপনি কারো একটা চ্যানেল নিয়েছেন আপনার বন্ধুর চ্যানেল বা আপনার ভাইয়ের চ্যানেল তখন আপনাকে অ্যাডসেন্সটা পরিবর্তন পরিবর্তন করে আপনার নিজের নামে করতে হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাডসেন্সটা চেঞ্জ করতে হবে তো এই অ্যাডসেন্সটা চেঞ্জ করবেন কিভাবে আমি সেটাই দেখাবো এখন তো প্রথমে আপনারা অবশ্যই চ্যানেলের ভিতরে যাবেন চ্যানেলের ভিতরে গিয়ে এখানে মনিটাইজেশন নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর দেখবেন এই নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখাচ্ছে তো তো নিচে দেখতে পাচ্ছেন একটা একটা চেঞ্জ নামে বাটন এই চেঞ্জ বাটনই ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা চেঞ্জের অপশন পাবেন তো তার আগে আমি একটু বলে নেই সেটা হচ্ছে আমি যে চেঞ্জ করব যে জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করব সেই জিমেইল আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি আপনারা চাইলে এখানে ক্লিক করার পরও আপনি নতুন জিমেল ক্রিয়েট করতে পারেন আমি অলরেডি একটা নতুন জিমেল ক্রিয়েট করে রেখেছি আমি সেটাতেই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তা আমি এই চেঞ্জে ক্লিক করলাম চেঞ্জে ক্লিক করার পর দেখুন এখানে অপশন আসছে ভেরিফাই ইটস ইউ আমি এখানে প্রসিড করলাম প্রসিড করার পর আমি আমার ইয়েতে লগ করলাম লগ করার পর আমার ফোনে কোড এসেছে সেখানে ইয়েস করে কোডটা দিতে হবে আমি দিলাম ব্যাস আমার লগ হয়ে গেছে দেন আমি এখানে কন্টিনিউ এ ক্লিক করব কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করার পর আমার এখানে যে জিমেলগুলো এখানে শো করছে এগুলোতে আমি আমার অ্যাডসেন্সটা করব না আমি একটা নতুন জিমেলে অ্যাডসেন্স করব। ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি যে জিমেলটা দিয়ে এই অ্যাডসেন্সটা করব সেই জিমেলটা এখানে দিয়ে দেব। তারপর আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমার এখানে ফোন নাম্বারটা দেখাচ্ছে যে আমার এটা ঠিক আছে কি না হ্যাঁ কনফার্ম কনফার্ম করার পর দেখুন আমার এখানে চ্যানেলটা আমার এখানে একটা লিঙ্ক চলে আসছে আমি এই চ্যানেলটার লিঙ্কটা আমি চাইলে আমি এটা কিন্তু চেক করে নিতে পারি যে আমি আসলে এই চ্যানেলেরই অ্যাডসেন্সটা চেঞ্জ করতে চাচ্ছি হ্যাঁ আমি এই চ্যানেলের অ্যাডসেন্স চেঞ্জ করতে চাচ্ছি অতএব আমার লিঙ্কটা ঠিক আছে আমি এখানে এটা কাস্টমাইজড হেল্প আমার দরকার নাই এগুলোর কান্ট্রি হিসেবে দেব অবশ্যই আমি এখানে বাংলাদেশ তারপর অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন আমার এগুলো পড়ার প্রয়োজন নেই তারপর এখানে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে টিকমার্ক দেব টিকমার্ক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চলে আসবে তারপর আমি এখানে গেট স্টার্ট ক্লিক করব গেট স্টার্ট ক্লিক করার পর দেখুন এখানে নাম আসছে প্রিন্স শামিম আমি আসলে প্রিন্স শামিম নামটা দেব না আমি এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি পরে আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেব এই জন্য আমি আপনাদেরকে যে কোনো একটা নাম দিই যেমন এভাবে দিলাম যে কালু মফিজ এটা আমার জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি সেই জন্য আমি এমনিতে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করে দেব আপনি চাইলে মোবাইল নাম্বারটাও দিতে পারেন আমি যেহেতু এমনি এমনি দেখাচ্ছি আমি মোবাইল নাম্বারটাও দিলাম না এখানে রিডিরেক্ট হচ্ছে রিডিরেক্ট হয়ে অটোমেটিক আমার চ্যানেলে চলে যাবে আর এখানে এটা বলে এরা যে দুই দুই সপ্তাহ সপ্তাহ পর্যন্ত সময় সময় লাগতে পারে বাট আসলে লাগে না মেইনলি আপনার পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যেই সর্বোচ্চ এই অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যায় এভাবেই আপনারা আপনাদের চ্যানেলের সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে চেঞ্জ করে নতুন একটা অ্যাডসেন্স এখন ক্রিয়েট করতে পারেন আর যদি আপনাদের অলরেডি ক্রিয়েটেড একটা অ্যাডসেন্স থাকে আপনাদের অলরেডি অ্যাপ্রুভড একটা অ্যাডসেন্স থাকে সেক্ষেত্রে জাস্ট আপনি আমি যে প্রসেসটা দেখাইলাম সেভাবে করলে সাথে সাথে এখানে দেখাচ্ছে ইন প্রোগ্রেস এটা সাথে সাথেই ডান হয়ে যাবে আপনার মনিটাইজেশন অফ হবে না আপনার মনিটাইজেশন অন থাকবে কিন্তু এই প্রসেসটা সাথে সাথে ডান হয়ে যাবে আর যেহেতু আমি নতুন সম্পূর্ণ নতুন একটা জিমেইলে করলাম এটা নতুন ভাবে এটা অ্যাপ্রুভ হতে হবে এই জন্য এটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে এটা ইন প্রোগ্রেস থেকে যখন ওরা রিভিউ করার পর দেখবে তখন এরা এটা অ্যাপ্রুভ করে দিবে আর অ্যাপ্রুভ করে দিলে এটা ডান হয়ে যাবে তখন এখানে মনিটাইজেশন অপশনটা দেখুন আবার কিন্তু নাই তো এখানে আবার তখন মনিটাইজেশন অপশনটা চলে আসবে আপাতত কিন্তু কিন্তু আমার চ্যানেল মনিটাইজ আছে শুধুমাত্র অ্যাডসেন্সটা আমি চেঞ্জ করছি যদি কোনো কারণে এই অ্যাডসেন্স এর সমস্যা হয়ও তারপরেও কোনো সমস্যা নাই তারপরেও কিন্তু আপনি চাইলে একটা অ্যাপ্রুভড অ্যাডসেন্স সহজেই যোগ করে দিতে পারবেন এটাই হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করার খুবই সহজ পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে